যুবক শুনছি তোরা বুঝি আল্লাহু আকবার কইলে আমরা ট্যাঙ্ক আগুন লাগি যায় হে কইয়াছে জি অবশ্যই আল্লাহু আকবার কইলে ট্যাঙ্কের মধ্যে আগুন লাগি যায় বাচ্চা কইলিছে তার উসে গুসা কয় বাইরি আয় দেখতাম আল্লাহু আকবার কইলে ট্যাঙ্ক আগুন লাগেনি কয় লাগি যায় কয় রে যদি লাগে না তাহলে কঠিন শাস্তি দেয়া তোর শরীর থেকে চামড়া উঠাইয়া তোরে মারমু আয় দেখি দেখি আগুন লাগেনি না লাগে এখন কইলি যে মুখ দিয়া এখন চিন্তা করলো আমি তো দেখছি না আমি তো দেখছি না ভয়ে কাতর হয়ে গেল কইলো আমারে এক বদনা পানি দাও তারা কয় পানির টেমকের লাগিয়া কয় ওযু করতাম কয় ওযু কিতা কইতা চিন্তাই নাই ওযু এটা আমরা মুসলমানের একটা আইন ওযু ওযু চিনুনি মাতো না ওযু চিনুনি ওযু করলে গুনাহ ঝরে ওযু করলে যে নমাজ ভরে না ওযু করে নি যার নমাজ নাই তার ওযু নাই যার নমাজ নাই তার ওযু নাই যার নমাজ আছে তার ওযু আছে পাঁচ বেলা ওযু করে পাঁচ বেলা তার সারা শরীর থেকে গুনাহ ঝরে এ কয় আমরা ওযু আছে পানি দিয়ে ওযু করতাম আরে পানি দিল ওযু করলো ওযু করে দুই রাকাত নামাজ পড়লো ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহর হুকুম আছে তোমরা নমাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাও কিতাব হরিয়া কও না কিতাব হরিয়া নমাজ পড়িয়া ফিলিস্তিনের লাগি সাহায্য চাও নমাজ পড়িয়া ফিলিস্তিনের লাগি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমরা আর কোন উপায় কও না নাই সারা দুনিয়ায় মারে সারা দুনিয়ায় মারে সারা দুনিয়ায় মারে এ বজু করছে বজু করিয়া দুই রাকাত নামাজ পড়ছে দুই রাকাত নামাজ পড়িয়া কান্না শুরু করছে কয় আল্লাহ আমি তো দেখছি না শুনছি আমার মুজাহিদ বাইরের মুখ দেখতে আল্লাহু আকবর কইলে ট্যাঙ্কের মাঝে আগুন লাগি যায় আমি হই বিশ্বাসে কইলিছি আল্লাহ আল্লাহ আমি হই বিশ্বাসে কইলিছি তোমার নামের বরকত আছে তোমার নামের পাওয়ার আছে আমার মুজাহিদ বাইরে কইছে আমি বিশ্বাস করছি আল্লাহ ওই ফুনা ফতা ফুন আমি কইলিছি তোমার নাম জফলে আগুনে ধরি লয় আল্লাহ আমারে বেজ্জত কইরো না তোমার নামের বেজ্জত কইরো না খান্দে বেকুলিয়া খান্দে বেকুলিয়া খান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ আল্লাহ আমি কইলিছি বেবুতা বাচ্চা মানুষ কইলিছি আল্লাহ তোমার নামের বরকত আজকে দেখাও তোমার নামের পাওয়ার আজকে দেখাও খানছে খানবার মতো খানছে কলিজা সিরিয়া খানছে এরপরে তারে না সামনে নিছে ট্যাঙ্কের সামনে নিছে ডক্টর আনাতুলি নিজের বক্তব্য সে নিছে ট্যাঙ্কের সামনে সারিবদ্ধভাবে ট্যাঙ্ক রাখা ওইখানে গিয়ে আসমানে দি চাইছে আসমানে দি চাইয়ার ট্যাঙ্ক মুকা আওয়াজ হইলি আর হইয়া উঠছে আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার কইছি আর সব ট্যাঙ্কের মাঝে আগুন লাগি গেছে ডক্টর আনাতুলির লাগা ওই দেখলো সে ওই দেখলো দেখছে আল্লাহরে আফগানিস্তান দেখছে মানে আল্লাহর কুদরত দেখছে আল্লাহরে দেখছে মানে আল্লাহ না আল্লাহর কুদরতে দেখছে ওইটা দেখার পরে সে মুসলমান হয়ে গেছে আর মুসলমান হওয়ার পরে তাসকন্দ গেছে তাসকন্দ যাওয়ার পরে মুসলমানরা কইছে কিতা চাও কইছে আমি যে নাম পুণ্যা মুসলমান হইছি আমি যে নামের পাওয়ার দেখছি ওই নাম জব্বার সুযোগ দাও আমি মসজিদ হইতাম জানি না এখন আছে কি নেই জানি না এটা তো বাক্কা দিন আগের কথা না আর জানি না এটার খবরও থাকি না আল্লাহু আকবরের পাওয়ার আছে না নাই মাতো না আল্লাহু আকবরের পাওয়ার আছে না নাই মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার আর উম্মতে মুহাম্মদের আল্লাহু আকবরের পাওয়ার মুসা আলাইহিস সালামের লাঠি রাখতে একটা লোকে আর মুসলমানের লোকে রাখে আল্লাহু আকবর মাতো না আল্লাহ আকবর আছে না নাই সবার লগে আল্লাহ আকবর আছে না নাই সবার লগে আল্লাহ আকবর আছে না নাই আল্লাহ আকবর আছে সবার লগে আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসলমানের বড় হাতিয়া হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা প্রধান সেনাপতি একবার জানলা রোম সম্রাট এই দুনিয়ার সকল বাতিল শক্তির সাথে একত্রিত হইয়া 60,000 সেনারে নির্বাচিত 60,000 সেনা একত্রিত করছে মদিনার উপরে আক্রমণ করবার লাগিয়া
ابو عبيدة بن الجراح رضي الله تعالى عنه اي خبر فايا تانتو اكبر خطبك چنتر شاگر نمجدتو تاينر ودين اسے شروع موت ماترو بیش آزار باسلے بائری بو خوی آزار اي چنتا تان چنتا نتو چهارا حسنا خطا فوچنا سادارن شنارا تان چهارا دیکھا تاراو خطبك کیوئی لو امرار قدان شنا پتیر تان چهارا حسنا تان مدد خطا فوچنا کی شمش شایلو امرار کسی کسو بیک সব নীরব কে জবাব দিত 60000 বাতিল সেনার মুখা খোলা বখরবার লাগতেন একজন চাল সবাই চিন্তার মধ্যে পড়ে গেল আমরা প্রধান সেনাপতির মাথা কিটায় ধরলো আমরা 20000 তো আছি আর তাই একজন চাই কেন লাগিয়া তাই একজন চাই কেন লাগিয়া কোন যুক্তিতে আবার দুশমনের সংখ্যা 60000 একজন 60000 এর মোকাবেলা কেমনে করব সব নীরব নির্বিকার বইয়া রইছে কেউ কোনো জবাব দেন না আবার ঘোষণা আবু উবাইদা رضي الله تعالى عنه اي امي ایک جن چاہی آسو کیو شاٹھ ہزار باطل سنا ستے مقابلہ کرتا ہے آبار سب آئین روب کیو جواب دینا سب متا جھکایا رکھتے آبار گوشنا آسو کیو ایک جن چاہی شاٹھ ہزار باطل سنا مقابلہ کرتا ہے لاف جدر ایسن خالد ابن ولید سیف اللہ আমাদের প্রধান সেনাপতি আবু উবাইদা বিশ্বাস করো আল্লাহর কসম 60000 বাতিল সেনার মোকাবেলা করার লাগি আমি প্রস্তুত সব হতবাক আবু উবাইদার জেলাখান মাথার ধরছে খালিদ ইবনে ওয়ালিদের মাথার ধরছে হেন কোন যুক্তিতে প্রস্তাব করলো একজন যায় আর হেন কোন যুক্তিতে দাঁড়াই গেল 60000 এর মোকাবেলা করব 60000 এর চিন্তায় ফুসবনি সব হতবাক নিয়ে বইয়ে রইছে কিন্তু আবু উবাইদার বড় রাগ খালিদ ইবনে ওয়ালিদের প্রতি তাইনের রাগ কোনে খালিদ এ খালিদ এ খালিদ দেরি করলে কেনে আমার বুক বড় আশা আছিল প্রথম প্রস্তাবের সময় সে দাঁড়াইতে পয়লাবারে দাঁড়াইলে না মন করলাম দ্বিতীয়বারে দাঁড়াইবে দ্বিতীয়বারে দাঁড়াইলে না তৃতীয়বারে দাঁড়াইলে তুই এত দেরি করলে কেন লাগিয়া আমার আশা আছিল পয়লা প্রস্তাবের সময় সে দাঁড়াইতে উল্টা রাগ দিয়েছে খালিদ ইবনে ওয়ালিদের কোন আবু উবাইদা প্রধান সেনাপতি আবু উবাইদা এই চার আছিল আমার এই চার তোমার না এই চারের অধিপতি আসলাম আমি তুমি আসলে আমার অধীনে সাধারণ একটা সেনা তুমি আমার বালা করিয়াছিন বালা করিয়াছিন তুমি জানো আমার শরীরের এমন কোন অঙ্গ নাই এমন কোন অংশ নাই যে অংশের উপরে বাতিলের তরবারির আঘাত নাই তুমি জানো আমি খালিদের তরবারি দুনিয়ার যে প্রান্তে গেছে বাতিল ধ্বংস হয়ে গেছে সত্যের পতাকা উড়ে গেছে আমার বুক বড় আশা আছে পয়লাবারে তুমি আমার নাম লিয়া প্রস্তাব করবা নাসআলুল্লাহ তাআলা أنزل بحوض فضله وصحيب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا متعلمين بتعليمه ومتدرسين بتدريسه الذين هم كانوا يجاهدون في سبيله الذين هم كانوا يتقون الله حق تقى يخافون الله حق مخافة الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وبتلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى صدق الله العظيم دعوت الحق اسلامي جب شمر بوريستان اير ادوغ آئي جيتو تريتيو بارشيك تفسير القرآن محفل اير
সম্মানিত সভাপতি, সমাগত কুরআন সুন্নাহর ধারক বাহক আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী, হেফাজতে কুরআনের জন্য নিবেদিত প্রাণ, সম্মানিত উলামায়ে কেরাম, ইমান দীপ্ত মুরব্বিয়ান, নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বৈষ্ণব, মুআজ্জাজ হাজিরিন কেরাম, ভাঙ্গা শরীর এবং ভাঙ্গা মন নিয়ে আপনার খিদমতে হাজির হয়েছি। শারীরিক দিক দিয়েও অসুস্থ, মানসিক দিক দিয়েও একবারে দুর্বল, ওই সব দুর্বলতা নিয়ে আপনার খিদমতে হাজির। আপনার নেক তাওয়াজ্জু পাওয়ার লক্ষ্যে আপনাদের খিদমতে হাজির হয়েছি। আসলে হতা হওয়ার মতো সামর্থ্য আমার মাঝে আমি খুঁজে পাই না। কেন পাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমু, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের মা, তো না জোরে কিজাত ভাই, আধ্যাত্মিক ভাই, রুহানি ভাই, আত্মার সম্পর্ক, কের সম্পর্ক করোনা, কের সম্পর্ক আত্মার সম্পর্ক, এই দুনিয়ার সব মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই দুনিয়ার যে কোনো প্রান্তে যদি এক মুসলমান নির্যাতিত হয়, অপর প্রান্তের মুসলমানের যদি তার দুঃখে দুঃখ না হয়, তাহলে সে নিজের মুসলমান হওয়ার অধিকার রাখে না। আজকে প্যালেস্টাইন, যে প্যালেস্টাইন ঐতিহাসিক এবং নবী রসুলদের স্থান, অধিকাংশ নবী রসুল যে এখানে আসলা, সেই প্যালেস্টাইনের আজকে যে নির্মম অবস্থা, শুনলেই সহ্য করা যায় না, দেখা তো দূরের কথা। আমার একে দেখাইতে চাইছে গতকাল, আমি বললাম বাইরে আমি শুইতাম পারি না, আমারে আর দেখাইস না, নারী পুরুষ বাচ্চা তাদের হাজারে, তারার বাড়ি আজকে তারার বাড়ি না, তারার গড় তারার গড় না, তারার গড় ও তারার অধিকার নাই, তাহার কোনো অধিকার নাই, তারা নিজে নিজে। এইটা আমরার দুর্ভাগ্য এবং আমরার দুর্বলতা, আর এই দুর্বলতার একটা কারণ এই দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধান যারা, এরার ভরসা আল্লাহর উপরে না, এরার ভরসা হয়তো আমেরিকার উপরে, রাশিয়ার উপরে, চায়নার উপরে, ভারতের উপরে, আজকের দুনিয়ার যত রাষ্ট্রপ্রধানরা আছে সব রাষ্ট্রপ্রধানরারই একই অবস্থা, হয়তো রাশিয়ার গোলাম না হয় আমেরিকার গোলাম, ফ্রান্সের গোলাম, চায়নার গোলাম, আর না হয় জার্মানির গোলাম, আর আমরা পাবলিক কতজন আছি, আমরা হইলাম খার গোলাম, হও না খার গোলাম, জোরে হও না খার গোলাম, আরো জোরে হও না খার গোলাম, আমরা হইলাম আল্লাহর গোলাম, আমরার ভরসা আল্লাহর উপরে, আমরার ভরসা আল্লাহর উপরে। মুমিনের চরিত্র, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর উপরে থাকবো, তার ভরসা সত্যের উপরে থাকবো, সে অটল অচল আল্লাহর সাহায্য নামি আইব, আল্লাহর কথা সত্য না অসত্য, আমরা ইমান দুর্বল, আল্লাহর কথা
এখন তাতারি সম্প্রদায়ের ইতিহাস আপনারা জানেন যে তাতারিরা এই দুনিয়ার মাঝে সবচেয়ে বড় জালিম এবং সবচেয়ে বড় শক্তিশালী সেই সময় একটা সুপার পাওয়ার মাত্র আছে যাদেরকে তাতারি বলা হয় এই তাতারিরা যে সময় ক্ষমতায় সারা দুনিয়া যারার নামে যারার ভয়ে কাঁপত যারা মুসলমানদারে গরু ছাগলের মতো রাখত এবং ব্যবহার করত সেই কঠিন যুগও আমরা দেখছি আল্লাহ ভক্ত যারা তারার তুফাইলে আল্লাহ তাআলা ওই সকল বাতিল শক্তিরে পরাজিত করিয়া সত্যের পতাকা উড়াই দিছে সালাহউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সালাহউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একবারে গরিব মানুষ একবারে দুর্বল গেছেন এক দেশ সেই দেশ তাতারি সম্প্রদায়ের সম্রাট তার সন্তান তৈমুর লং গেছে শিকার শিকার গিয়ে এই এলাকার মানুষের প্রতি ঘোষণা দিছে নারী পুরুষ যারা আছে সবাই আমার সাথে শিকার হওয়া লাগবে সাহস নাই কোনো মুসলমান যুবক বৃদ্ধ বৃদ্ধার কেউ থাকত কর নারী পুরুষ নির্বিশেষে সবাই আইতে বাধ্য সবাই আইল যে কাইল তোমরা সব আইসনি তারা জবাব দিল সব আইসি একজন রইছে জিজ্ঞাসা করল তৈমুর লং একজন কে তারা জবাব দিল এন বিদেশি মানুষ তাই না আমার এলাকার না আমার দেশের মানুষ না সে রাগে আর ক্ষোভে ফাটতে শুরু করলো হইল দেশা দেশের লোক এই দেশে থাকে তো দেশা দেশের লোক এই দেশে আইসে তো আমার আদেশ হওয়ার পরও গরো বইয়া রয়েছে সেনা ফাটাইছে যাও এর ঘরে দুরিয়া লইয়াও বিলারি বাচ্চারে জেলাখান ফুরুতায় ধরে ইলাখান সেনাবাহিনী তারে ধরিয়া তৈমুর লঙ্গের কাছে আইনা রাখছে সে রাগে আর খুবে ফাটতে শুরু করলো জিজ্ঞাসা করলো তোর নাম কি তা তাই কোন আমার নাম জামাল উদ্দিন কি নাম না 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 সালাহউদ্দিন আমার নাম সালাহউদ্দিন ভুল হয়েছে আগে টিটি জামাল উদ্দিনের ছেলে হইল সালাহউদ্দিন জামাল উদ্দিন নামটা যখন শুনছে সে একবারে আগুনে যেমন জ্বলিয়া উঠছে কারণ মুসলমানের নামটাই আলাদা মুসলমান নাম বললে বোঝা যায় না বোঝা যায় না জামাল উদ্দিন নামটা শুনলেই তো বোঝা যায় মুসলমান মাথা না মুসলমান যখন নাম শুনছে সে জ্বলিয়া উঠছে হয় বুঝতাম পারছি তরে আমি প্রশ্ন করবো আমার প্রশ্নের সঠিক যদি জবাব দিতে পারস তাহলে বাঁচবে আর যদি সঠিক জবাব দিতে না পারস তাহলে কঠিন শাস্তি দিয়া তোর হত্যা করবো জানে ঠিক আছে কিতা আপনার প্রশ্ন তার আসিল কুত্তা তমিল রঙের একটা কুত্তা আসিল বিরাট স্বাস্থ্যবান কুত্তা কয় এই কুত্তা উত্তম শ্রেষ্ঠ না তুই শ্রেষ্ঠ টাইন চিন্তা করে দেখলা যদি টাইন কোন টাইন শ্রেষ্ঠ তাহলে তাহলে মারি দিব আর যদি কোন কুত্তা শ্রেষ্ঠ তাহলে মারত না তবে কথা রই যাব নিশা নিশা মানুষ শ্রেষ্ঠ না কুত্তা শ্রেষ্ঠ সব এখন না সব এখন না সব এখন না মানুষ শ্রেষ্ঠ টাইম করলে আমারে একটু সময় দাও চিন্তা করে জব দেই বললো সময় দিলাম দিলাম জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাই একটু পরে জবাব দেওয়া শুরু করলাম কইলা তোমার লং শুনো যদি আমার অন্তরে আল্লাহর ভয় থাকে নবীর মহব্বত থাকে কয়টা হইলা হইলা পয়লা নম্বর আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে নবীর মহব্বত থাকে তাহলে আমি কুকুরের চেয়ে শ্রেষ্ঠ আর যদি আমার আমার অন্তরে আল্লাহর ভয় না থাকে নবীর প্রেম না থাকে তাহলে আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট উলাইকা কাল আনআম বাল হুম
الأضل أولئك هم الغافلون جوابتا ঠিক না ওটি মাথো না দেখতোইবো আপনার অন্তরে কার ভয় আপনার অন্তরে মোদির ভয় না বাইডেনের ভয় কার ভয় দেখতোইবো যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট এ শুনছে আল্লাহর নাম কার নাম শুনছে এ কমিউনিস্ট নাস্তিক বেঈমান মুসলমানের নাম শুনলে যার খলিজাত আগুন লাগি যায় আল্লাহর নাম শুনছে যখন আল্লাহর নাম শুনছে তার খলিজার মাঝে খাপ শুরু হয়ে গেছে কয় এ জামালউদ্দিন তুই কিতা কইলে রে একটার নাম কইছস আল্লাহ আমি কত বড় 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 জনগণের সম্মুখীন হইছি কত বড় বড় দুশমনের সম্মুখীন হইছি কিন্তু আমার বুকে কোনদিন খাপছে না আর আজকে তুই এমন এক নাম লইলে যে নাম শোনা মাত্র আমার কলজার মাঝে খাপ শুরু হয়ে গেছে কিতা শুনছে কও না জোরে আর জোরে কও না আর জোরে কও না إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله نامر مزه باور আছে মাতো না আল্লাহ শব্দের মাঝে পাওয়ার আল্লাহ শব্দের মাঝে পাওয়ার গাওরা চাইলো আমার নবীরে মারলি তো আমার নবী আসলা ঘুম ও তলোয়ারটা লই লিছে আর তো সেট মারি লিত এর মাঝে আমার নবী হজা হয়ে গেছেন হে দেখে মুহাম্মাদের বাসার তোর কোনো ব্যবস্থা নাই তার দেহ রক্ষে নাই প্রহরী নাই তার তোর বাড়ি দে তো তারে মারিলম হয়তো একটু বেডা গিরে খুঁজে মারি বেডা গিরে খুঁজে আমার নবীর লগে মাতে আমার নবীরে কয় মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমার আত্মকে এই মুহূর্তে তোরে কে বাঁচাইব অর্থাৎ এই সময় আমার আত্মকে তোরে কেউ বাঁচাইতে পারত না আমার নবী ওই সময় কইয়া উঠছেন আল্লাহ কোন আল্লাহ জোরে কও আল্লাহ জোরে কও আল্লাহ সবে কও আল্লাহ জোরে কও আল্লাহ আল্লাহ কইতে ডর আছে মাতো না আল্লাহ কইয়া যদি মরে যাও তাই জান্নাতের দ্বার খুলে দিব আমার নব্বে খালি কইছেন আল্লাহ শেখুল ইসলাম হুজ্জতুল ইসলাম হাফিজুল ইসলাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এবং হাফিজুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লেখছেন আমার নব্বে যে সময় খালি কইছেন আল্লাহ ফাজা আলা ইয়াতা জালজাল হাত্তা সাকাতা সাইফান ইয়াদি আমার নব্বে খালি কইছেন আল্লাহ কাউরাসের শৈলের মাঝে কম্পন শুরু হয়ে গেছে এমন ভীষণভাবে কাঁপতে আরম্ভ করলো তার আত্মাকে তলোয়ার ভরে গেছে বুঝা গেল আল্লাহ নামের মাঝে পাওয়ার আছে না নাই জোরে কও না সবে কও আল্লাহ আর জোরে কও আল্লাহ আবার কও আল্লাহ 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 জপতে জপতে আল্লাহর ভয় অন্তরের মাঝে প্রতিষ্ঠিত হইল সৃষ্টির ভয় যাইব গিয়া সৃষ্টির ভয় কও না যাইব গিয়া মিস্টার স্টালিন যে সময় তার মৃত্যু মুখে পতিত মিস্টার স্টালিন নাস্তিকবাদের উস্তাদ মিস্টার স্টালিন যখন মৃত্যু মুখে পতিত ছটফট করে সাইচ্চায় সাইচ্চায় যুবকরা মুরুখ যে লাখান সাইচ্চায় লাখান সাইচ্চায় দশজন বারো জনে দরিয়া তারে সাবধান করতে পারে না এমন ভীষণ ভাবে সাইচ্চায় ওই সময় আস্তা হইয়া উঠছে আল্লাহর শান্ত হয়ে গেছে তার ভক্ত মন্ডলী তার কমরেড যারা তার বেষ্টন ধরিয়া বইছিল তারা হতবাক কইল মাননীয় উস্তাদ আপনার শিক্ষা আল্লাহ নাই আপনার শিক্ষা আল্লাহ নাই যারে দেখা যায় না তারে মানা যায় না দুইটা একসাথে অনেক কোনটা করো হ্যাঁ সাহে দিতা ডিট দিতাই না ডিট দিতাই তাই না লাগতো না আমি দো আসিনি নুনও দিছে না তো নুনই দিত তো তো ভালো হইল না তা বরিস তো নুন নাই মনে হয় হ্যাঁ
তেও মজা আনানো হলো মজা তার কমরেড তার ভক্ত মণ্ডলী যারা তারা জি কে মাননীয় উস্তাদ আপনার শিক্ষা আল্লাহ নাই আপনার শিক্ষা আল্লাহ আসন্ন নাই আসন্ন নাই আসন্ন নাই আসন্ন নাই তার শিক্ষা হইল আল্লাহ নাই আপনি শিক্ষা দিলে আল্লাহ নাই আপনার শিক্ষারে আমরা রক্তের সাগর সাঁতরাইয়া দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছাইলাম আর আজকে আপনি মরণের আগ মুহূর্তে আল্লাহ বিশ্বাসী হয়ে গেল ওই সময় সে জবাব দিছিল এ আমার ভক্তরা তোমরা আমার কমরেড আমার ভক্ত আমার শিষ্য তোমরা আছো আমার ডাক্তাররা আছে আমার সন্তানরা আছে আমার সম্পদের ভান্ডার আছে আমার স্ত্রী আছে কিন্তু আমি যে কঠিন সমস্যায় আমি তার পাইতাছি সাত আসমান ভাঙ্গে আমার বুকের উপরে পড়ে গেছে গা তোমরা কেউ আমারে সান্ত্বনা দিতে পারছো না আমি আল্লাহ বিশ্বাসী না এর পরে যখন আল্লাহ হই তখন শান্তি হইয়া যায় যা গেল আল্লাহর নামের মাঝে শান্তি আছে না নাই আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহ ওয়ালা কলে আল্লাহর নাম যে সময় লয় তার অন্তর মাঝে শান্তি আসি যায় আয় না মাতো না পরীক্ষা করে দেখো শান্তি আইনি না আয় না যদি শান্তি আয় তাহলে মনে করবো আমি মুমিন যদি শান্তি আয় না মনে করবো আমার দোষ আছে আমার নবী পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কইছেন আল্লাহ তার হাতটাকে তরবারি পড়ে গেল গিয়া সেই আল্লাহ মহান আল্লাহ যার নামের মাঝে এত বরকত যার নামের মাঝে এত পাওয়া এটার সাথে যদি আরেকটা শব্দ যোগ করা যায় তাহলে পাওয়ার আরো বাড়ি যায় আল্লাহর সাথে যদি আকবার রে যোগ করা যায় তাহলে ওজন আরো হয় না বাড়ে না বাড়ে না বাড়ে আমি আজকেও কইছি ঘটনাটা ডক্টর আনাতোলি রাশিয়ার ডক্টর আনাতোলি সে তার নিজের জীবনী লেখছে এবং নিজেই বই লেখছে এটার অনুবাদ বিশ্বের বিভিন্ন এলাকায় প্রচার হয়েছে আমিও এক কবি ভাইছিলাম এখন নাই ওই রাশিয়ার যুদ্ধের সময় আফগানিস্তান রাশিয়া যে সময় আছিল ডক্টর আনাতোলি কয় মুসলমানের প্রতি আমার এত হিংসা এত বিদ্বেষ মুসলমানরে দেখলে আমার মনে চায় দাজ্জা সাবাইয়া খাই দিতাম কই তবে আমি যে সময় আফগানিস্তান গেলাম যুদ্ধ হয় ফুরু ফুরু বাচ্চারা ওইটাই যুদ্ধ করে তারা দশজন আর আমার সেনারা বাড়ি অস্ত্র লইয়া যুদ্ধ করে আরে ফুরু ফুরু বাচ্চারার অস্ত্র নাই তারার মোকাবেলায় আমরা সেনারা বাগিয়া ওই আমি যা মানতাম পারলাম না বিশ্বাস করতাম পারলাম না আমি নিজে ময়দানে গেলাম ময়দানে গিয়ে দেখলাম এরা কিতা করে দেখলাম তারার কাছে অস্ত্র নাই টায়ার জ্বালায় আরে ছোট ছোট অস্ত্র ওইগুলা চালায় তারা যে সময় আমরার সেনারা আধুনিক অস্ত্রের মাধ্যমে গুলি সারে তখন ফিফরা জ্বালাকা নাগবাই ওই লাগান ছোট ছোট বাচ্চারা লাফাইয়া লাফাইয়া আমরা অস্ত্রের দিকে আগবাই একটাও ফিসেলাম মৃত্যুরে ভয় করে না মৃত্যুরে মৃত্যুরে জোরে হাম মৃত্যুরে ভয় করে না আমরা এরা মৃত্যুরে ডরায় বাগ্যে আইয় একবারের ঘটনা সে নিজে লেখছে ওই একবার আমরার জেলের মাঝে আইল একটা হাফিজ ভুয়া হাফিজ বুঝো তো কোরআন শরীফ পায় না না পারে কোতে الماهر بالقران مع السفرات الكرام البرره حافظ القران امر حافظ القران ابي চাপ বসাত حافظ القران এরা তিন ভাগে বিভক্ত আমার নবীর ভাষায় الماهر بالقران مع السفرات الكرام البرره سفرات الكرام البرره তিনটা তাফসীর আছে একটা তাফসীর হইল এরা হইছে আল্লাহর সম্ভ্রান্ত ফেরেশতা আরেকটা তাফসীর হইল এরা নবী রাসূল
রসূল আর একটা তাফসীর হলো এরা নবীর সাহাবা সুতরাং হাফিজুল কুরআন যারা হইলো এরা তিন দলে বিভক্ত এক গুরার হাসর হইবো নবী রসূলের সাথে আরেক গুরার হাসর হইবো সম্ভ্রান্ত ফরিস্তার সাথে আরেক গুরার হাসর হইবো আমার নবীর প্রিয় সাহাবাদের সাথে এই হাফিজুল কুরআনের একটা বাচ্চা একটা যুবক সে অ্যারেস্ট হয়ে গেল জেলের কাঠগড়ে আছেন ডক্টর আনাতুলে তার নিজের ঢাকা সে গেল ওই বাচ্চারে দেখবার লাগিয়া গিয়া দেখে ওই ছোট ছোট বাচ্চারা জেলের ভিতরে তারার মাঝে কোনো চিন্তাই নাই তারার চেহারায় হাসি খুশি চেহারায় আনন্দ আনন্দের চা তারার চেহারায় খেলে তারার যে তো কষ্ট দেওয়া এখানে না যা পারে না যা কিন্তু তার কোনো প্রভাব তারার চেহারার মাঝে নাই তারা তারা তারার খামের মাঝে ব্যস্ত একটা যুবক ছেলের আমি ডাকলাম ডাক্কা কইলাম হে যুবক এই যুবক শুনছি তোরা বুঝি আল্লাহু আকবার কইলে আমরা ট্যাঙ্ক আগুন লাগি যায় হে কইয়া হইছে জি অবশ্যই আল্লাহু আকবার কইলে ট্যাঙ্কের মাঝে আগুন লাগি যায় বাচ্চায় কইলিছে তার উসে গুসা কয় আয় বাইরি আয় দেখতাম আল্লাহু আকবার কইলে ট্যাঙ্ক আগুন লাগে নি কয় লাগি যায় কয় রে যদি লাগে না তাহলে কঠিন শাস্তি দেয়া তোর শরীর থেকে সামরা উঠাইয়া তোরে মারমু আয় দেখি দেখি আগুন লাগে নি না লাগে না হে কইয়া টেকছে এখন কইলিছে মুখ দিয়া এখন চিন্তা করলো আমি তো দেখছি না আমি তো দেখছি না ভয়ে কাতর হয়ে গেল কইল আমারে এক বদনা পানি দাও তারা কয় পানির টাম কে লাগিয়া কয় ওযু করতাম কয় ওযু কিতা কইতা চিন্তাই নাই ওযু এটা আমরা মুসলমানের একটা আইন ওযু ওযু চিনুনি মাতো না ওযু চিনুনি ওযু করলে গুনাহ ঝরে ওযু করলে যে নমাজ ভরে না ওযু করে নি যার নমাজ নাই তার ওযু নাই যার নমাজ নাই তার ওযু নাই যার নমাজ আছে তার ওযু আছে পাঁচ বেলা ওযু করে পাঁচ বেলা তার সারা শরীর থেকে গুনাহ ঝরে কয় আমরা ওযু আছে পানি দিয়ে ওযু করতাম আরে পানি দিল ওযু করলো ওযু করে দুই রাকাত নামাজ পড়লো ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা আল্লাহর হুকুম আছে তোমরা নমাজ ভরিয়া আল্লাহর কাছে সাহায্য চাও কিতাব ভরিয়া ও না কিতাব ভরিয়া নমাজ ভরিয়া ফিলিস্তিনের লাগি সাহায্য চাও নমাজ ভরিয়া ফিলিস্তিনের লাগি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমরা আর কোন উপায় আল্লাহ আমি তো দেখছি না শুনছি আমার মুজাহিদ বাইরের মুখ থেকে আল্লাহু আকবর কইলে ট্যাঙ্কের মাঝে আগুন লাগি যায় আমি হই বিশ্বাসে কইলিছি আল্লাহ আল্লাহ আমি হই বিশ্বাসে কইলিছি তোমার নামের বরকত আছে তোমার নামের পাওয়ার আছে আমার মুজাহিদ বাইরে কইছি আমি বিশ্বাস করছি আল্লাহ ওই ফুনা ফতা ফুন আমি কইলিছি তোমার নাম জফলে আগুনে ধরি লয় আল্লাহ আমারে বেজ্জত কইরো না তোমার নামের বেজ্জত কইরো না খান্দে বেকুলিয়া খান্দে বেকুলিয়া খান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ আল্লাহ আমি কইলিছি বেবুতা বাচ্চা মানুষ কইলিছি আল্লাহ তোমার নামের বরকত আজকে দেখাও তোমার নামের পাওয়ার আজকে দেখাও খানছে খানবার মতো খানছে কলিজা সিরিয়া খানছে এরপরে তারে না সামনে নিছে ট্যাঙ্কের সামনে নিছে ডক্টর আনাতুলির নিজের বক্তব্য সে নিছে ট্যাঙ্কের সামনে সারিবদ্ধভাবে ট্যাঙ্ক রাখা ওইখানে গিয়ে আসমানে দি চাইছে আসমানে দি চাইয়ার ট্যাঙ্ক মুকা আওয়াজ হইলি আর হইয়া উঠছে আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার কইছি আর সব ট্যাঙ্কের মাঝে আগুন লাগি গেছে ডক্টর আনাতুলির লাগা ওই দেখলো সে ওই দেখলো দেখছে আল্লাহর আফগানিস্তান দেখছে মানে আল্লাহর কুদরত দেখছে আল্লাহরে দেখছে মানে আল্লাহ না আল্লাহর কুদরতে দেখছে ওইটা দেখার পরেই সে মুসলমান হয়ে গেছে আর মুসলমান হওয়ার পরে তাসকন্দ গেছে তাসকন্দ যাওয়ার পরে মুসলমানরা কইছে কিতা চাও কইছে আমি যে নাম পুণ্যা মুসলমান হইছি আমি যে নামের পাওয়ার দেখছি ওই নাম জব্বার সুযোগ দাও আমি মসজিদ হইতাম চাই
জানি না এখন আছে কি নাই জানি না এটা তো বাক্কা দিন আগের কথা না আর জানি না এটার খবরও থাকি না তা আল্লাহু আকবরের পাওয়ার আছে না নাই মাতো না আল্লাহু আকবরের পাওয়ার আছে না নাই মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার আর উম্মতে মুহাম্মদের আল্লাহু আকবরের পাওয়ার মুসা আলাইহিস সালামের লাঠি রাখতে একটা লগে আর মুসলমানের লগে রাখে আল্লাহু আকবর মাতো না আল্লাহু আকবর আছে না নাই সবার লগে আল্লাহু আকবর আছে না নাই সবার লগে আল্লাহু আকবর আছে না নাই আল্লাহু আকবর আছে সবার লগে আছে আল্লাহু আকবর মুসলমানের বড় হাতিয়ার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা প্রধান সেনাপতি একবার জানলা রোম সম্রাট এই দুনিয়ার সকল বাতিল শক্তির সাথে একত্রিত হইয়া 60,000 সেনারে নির্বাচিত 60,000 সেনা একত্রিত করছে মদিনার উপরে আক্রমণ করবার লাগিয়া আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাইয়া তান্ত একবার হতবাক চিন্তার সাগরে নিমজ্জিত তাইনের অধীনে আছে সর্বমোট মাত্র 20,000 বাঁচলে বাইরিব 6,000 এই চিন্তায় তান চিন্তান্বিত চেহারায় হাসে না কথা ফুটে না সাধারণ সেনারা তান চেহারা দেখকা তারাও হতবাক কি হইল আমরা প্রধান সেনাপতির তান চেহারা হাসে না তান মুখ দিয়ে কথা ফুটে না কি সমস্যা হইল আমার কাছে কিছু ব্যক্ত করার মতো কোন কিছু তাই বাজনা লাগি ব্যক্ত করেন না একদিন সাধারণ সেনারা লইয়া বৈষ্ণার জুস উঠে গেছে অদ্ভুত একটা প্রস্তাব শুরু করে দিলা হে আমার সাধারণ সেনারা তোমাদের কাছ থেকে আমি একজন চাই ষাট হাজার বাতিল সেনার মোকাবেলা করতে সব নীরব কে জবাব দিত 60,000 বাতিল সেনার মুখা খোলা বখর বল লাগে তান একজন চাল সবাই চিন্তার মাঝে পড়ে গেলা আমরা প্রধান সেনাপতির মাথাত কিটাই ধরলো আমরা 20,000 তো আছি আর তাই একজন চাই কেন লাগিয়া কোন যুক্তিতে আবার দুশমনের সংখ্যা 60,000 একজন 60,000 এর মোকাবেলা কেমন করব সব নীরব নির্বিকার বইয়া রইছে কেউ কোনো জবাব দেন না আবার ঘোষণা আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আমি একজন চাই আসো কেউ 60,000 বাতিল সেনার সাথে মোকাবেলা করতে আবার সবাই নীরব কেউ জবাব দেয় না সব মাথা ঝুঁকিয়ে রাখছে আবার ঘোষণা আসো কেউ একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে লাফ দিয়ে দাঁড়াইছেন খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ আমাদের প্রধান সেনাপতি আবু উবাইদা বিশ্বাস করো আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা করার লাগি আমি প্রস্তুত সব হতবাক আবু উবাইদার জেলাখান মাথার ধরছে খালিদ ইবনে ওয়ালিদের মাথার ধরছে হেন কোন যুক্তিতে প্রস্তাব করলো একজন চাই আর হেন কোন যুক্তিতে দাঁড়াই গেল 60,000 মোকাবিলা করবো 60,000 চিন্তায় ফুসবো নি মাত না বা চিন্তায় ফুসবো নি সব হতবাক নিয়ে বইয়ে রয়েছে কিন্তু আবু উবাইদার বড় রাগ রাগ খালিদ ইবনে ওয়ালিদের প্রতি তাইনের রাগ অনে খালিদ দেরি করলে এখানে আমার বুক বড় আশা আছে প্রথম প্রস্তাবের সময় সে দাঁড়াইতে পয়লাবারে দাঁড়াইলে না মনে করলাম দ্বিতীয় দ্বিতীয়বারে দাঁড়াইবে তৃতীয়বারে দাঁড়াইলে তুই এত দেরি করলে কেন লাগিয়া আমার আশা আছে পয়লা প্রস্তাবের সময় তুই দাঁড়াইতে উল্টা রাগ উঠে গেছে খালিদ ইবনে ওয়ালিদের কয়না আবু উবাইদা প্রধান সেনাপতি আবু উবাইদা এই চার আসিল আমার এই চার তোমার না এই চারের অধিপতি আসলাম আমি তুমি আসলে আমার অধীনে সাধারণ একটা সেনা তুমি আমার বালা করিয়াছি না তুমি জানো আমার শরীরের এমন কোনো অঙ্গ নাই এমন কোনো অংশ নাই যে বংশের উপরে বাতিলের তরবারির আঘাত নাই তুমি জানো আমি খালিদের তরবারি দুনিয়ার যে প্রান্তে গেছে বাতিল ধ্বংস হয়ে গেছে সত্যের পতাকা উড়ে গেছে আমার বুক বড় আশা আছে পয়লাবারে তুমি আমার নাম লইয়া প্রস্তাব করবা আফসোস তোমার মুখে আমার নামটা আইলো নাই মনে করলাম দ্বিতীয়বারে তাও আইলো নাই মনে করলাম তৃতীয়বারে তাও আইলো নাই তবে এখন আমি বাধ্য দাঁড়াই গেছি বিশ্বাস করো আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা একলা করার জন্য আমি প্রস্তুত হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ তোরে আমি একলা দিতাম নাই 59 জন নির্বাচিত সেনা তোর সহায়তার জন্য দিতে আছে তার নির্বাচন হইয়া দিলা 59 জন খালিদ লইয়া হইলা কতজন
কোন কতজন দুশমন কতজন একজনের মোকাবিলা কতজন আমরা রাখলে ধরে নিবা মাত না একজনে 1000 লোকে মোকাবিলা করা সম্ভব উষ্টাইয়া বাঙালি তো না আড্ডি নাকটা মনে হচ্ছে মাত না বা বস্ত্র বস্ত্র কিনবি যাইব কিন্তু দিছন 59 জন সেনা নির্বাচন কইরা দিছন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহায়তার জন্য খালিদ বিন ওয়ালিদ লইয়া বইছেন তারারে পরামর্শ মিটিং যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য কি কৌশল অবলম্বন করা যায় যেমন ভাবে আমার হামাস বাইরে তারা কৌশল অবলম্বন করছে আপনারা টিভির মাঝে দেখছেন 15-20টা যায় আর হয় আল্লাহু আকবার 15-20টা যায় হয় আল্লাহু আকবার গরু ছাগলের মতো হইতা সো সো দৌড়ে আগে আগে দৌড়ে গরু ছাগলের মতো দৌড়ে 10টায় 15টায় সো সো সেনারে দৌড়ে এলিয়া যায় আর মুখ কিতা খনা জোরে খনা জোরে খনা জোরে খনা জোরে খনা আল্লাহ আমি নিজের কানে যেটা শুনছি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারারে লইয়া বইছেন পরামর্শ মিটিং কইনে নির্বাচিত 59 জন সেনা আমার কোনো দরকার নাই আমরার প্রধান সেনাপতি যেহেতু তোরারে নির্বাচন করি দেলাইছনের লাগে সাথে নিতাম আমার কোনো দরকার নাই তব নিমু আমার শর্ত আছে তিনটা কয়টা শর্ত কও না কয়টা শর্ত তিনটা পয়লা নম্বরে তোমরা ওযু করবাই তারা বাবা ওযু করতে গিয়ে কুরআন শরীফ পড়তা আরে যুদ্ধের ময়দান রক্তের সরাসরি তরবারির ঝঞ্ঝরানি ওইখান থেকে আবার রজু লাগে অদ্ভুত ব্যাপার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীক্ষ্ণ দৃষ্টিতে প্রথম নম্বর শর্ত আরোপ করতেন ওযু করবা কেন ওযু করলে গুনাহ ঝরে ওযু করলে ওযু করলে গুনাহ যখন জরি যায় তার অন্তরে আল্লাহর ভয় থাকে না তার অন্তরে সৃষ্টির ভয় থাকে না তার অন্তরে শুধু আল্লাহর ভয় আসি যায় আর যখন তার অন্তরে শুধু আল্লাহর ভয় আসি যায় কোন বন্দারে 60,000 60,00,000 ডরায় না প্রথম নম্বর শর্ত দুই নম্বর শর্ত আন আর করলা আমার সেনারা আমি সারমু আমার গোরা আগে আমার গোরা আগে সারমু তোমরা তোমরার গোরা আমার গোরার কদমে কদমে একসাথে সারি দিবাই সমস্যার তারা জবাব দিলা জি হ্যাঁ আমাদের প্রধান খালিদ ইবনে ওয়ালিদ তুমি যদি তোমার গোরা আগে সারি দাও তোমার গোরার কদমে কদমে আমরার গোরারে বিদ্যুতের বেগে সারি দিন একমত তিন নম্বর শর্ত এক সময় আইব যে সময় সকলে মিল্লা কোন লাগবে আল্লাহু আকবার কইবাই নি কওতে সবে আর জোর রাখো আর জোর রাখো আবার খো তারা রাজি হইলা সারি দিলা গোরা ওযু করিয়া বিসমিল্লাহ করি আল্লাহর নাম লইয়া গোরা সারি দিলা 59টা গোরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে পাশে দৌড়লো বিদ্যুতের বেগে দৌড়তে লাগলো দীর্ঘ মরুভূমির রাস্তার উপর দিয়া গোরা দৌড়ে আর গোরা যত দ্রুত দৌড়ে অত দুলা বেশি উড়ে না একবারে উড়ে না মাথো না মরুভূমির মাঝে তো খালি বালু আর বালু যতই গোরা বেশি দৌড়ে ততই দুলা কম উড়ে না বেশি উড়ে মাথো না আর এটা তো নবীর সাহাবার গোরা এটা তো তোমার আমার গোরা না বাখার গোরা নবীর সাহাবার গোরা যে গোরা খোলে সাগরের উপরে দি দৌড়ছে দশ দরিয়া ভি না ছুড়ে হমনে দশ দরিয়া ভি না ছুড়ে হমনে বহরে জুলুমাত পে ঘুরে দৌড়া দিয়া হমনে সারা দুনিয়া এক আর আফগানিস্তান এখলা পাকিস্তানও মারে বাহরাইনও মারে কাতারও মারে টার্কিও মারে মুসলমানও মারে বেইমানও মারে তারার বরস আছিল কারু ঘুরে কারু ঘুরে এখনো কারু ঘুরে এখনো কারু ঘুরে এখনো কারু ঘুরে এখনো কারু ঘুরে চলছে গুড়া বিরাট এরিয়া গুড়ার ফায়ের ধুলাই অন্ধকার করে লিছে সেই যুগ যন্ত্রের যুগ আছিল না ওই দুলার এরিয়া দেখে অনুমান করতো দুশ্মন কত জনায় দুলাটার এরিয়া বড় না পুরু
মাতনা আকাশ থেকে জমিনের দীর্ঘ এলাকা ধুলায় অন্ধকার করে লিছে ওই ধুলা যখন দেখছে 60,000 সেনা দেখে 60 লাখ হইতে আছে কামিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান باذنিল্লাহ আল্লাহ খমরো বেশি দেখাইতে পারে বেশিরও কম দেখাইতে পারে না পারে না খে দেখায় খে দেখায় খে দেখায় খে দেখায় খে দেখায় আল্লাহ দেখাইতে পারে এখন দেখছে দেখি তারা মাছুর হইছে আরে আমরা মাত্র 60,000 আমাদের বিরুদ্ধে দুশমন আইতাছে 60 লাখ উঠে গেছে তাফ বেশি ধরাইলে তাফ উঠে না নি মাথা না ভাই উঠে গেছে তাফ উঠে গেছে তাফ খালিদ ইবনে ওয়ালিদ এবং তার সাথে 59টা ঘোড়া দ্রুত গতিতে আগে বাড়ছে তার আর চিন্তা নাই আগে 60,000 না 60 লাখই চিন্তা নাই একমাত্র চিন্তা আমরা ইসলামের ঝান্ডা লইয়া শত্রুর বিরুদ্ধে চলছি 60,000 বুঝি না 60 লাখ বুঝি না চলছে যখন একবারে কাছে গেছেন গিয়া দাঁড়াদাঁড়ি মুখোমুখি মুখোমুখি ইমানি জোশ আইছে আসমান জমিন পাহাড় পর্বত খাবাইয়া 60 জন একসাথে কইছেন আল্লাহু আকবার আর জোরা কর আল্লাহু আকবার আবার কর আল্লাহু আকবার আবার কর আল্লাহু আকবার ফাজালু ইতাযালজালুনা হাত্তা সাকাতাতি সুয়ুফান আইদিহিম ওই 60 জনের মোকাবেলায় আল্লাহু আকবারের প্রভাবে 60,000 সেনা সারেন্ডার করতে বাধ্য হয়ে গেছে আমার নবীর সাহাবারা আজকেরা আসলা সংখ্যা একবারে কম অস্ত্র নাই দন নাই ফুকারা লিল ফুকারা ইল মুহাজিরিন লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ঘর নাই বাড়িও নাই দেশও নাই খেসও নাই খাবারও নাই অস্ত্র নাই খানিও নাই ও বাবা রে বাবা এক একজন তিন দিনের উপাস আমার নবী একবার থাকছেন একাদরে পাঁচ দিনের উপাস কিন্তু এর পরে বাতিল দুনিয়া তারার শৌকতে খাবছে না খাবছে না মাতো না এখনো মুসলমানের কাছে আল্লাহু আকবরের জজবা আছে না নাই আছে মুসা আলাইহিস সালামের আছে লাঠি আর উম্মতে মুহাম্মদের আছে আল্লাহু আকবর কোন আছে না নাই আছে না নাই সুযোগ দাও আমরা বাংলাদেশের সরকার আমরা সুযোগ দাও আমরা আল্লাহু আকবরের শক্তি লইয়া প্যালেস্টাইন যাইমু রাজি আছো রাজি আছো দেখে রাজি হাত দিল জোর কর আল্লাহু আকবর জামালউদ্দিন রহমতুল্লাহ আলাই দুর্বল খালি কইছেন আল্লাহ তৈমুরের বুকের মাঝে খাপছে রই গেছে কই কিতা কইলে তুই তুই কিতা কইলে আমার জীবনে বুকে খাপছে না কত বড় বড় শত্রুর সামনে গেছে তুই আজকে কিতা কইছস শুনলি আমার খাপছে রই গেছে গিয়া তে যা তোরে সারি দিলাম এখন আমি যদি সিংহাসনে বই তুই তোর আল্লাহর তোর নবীর পরিচয় লই আমার কাছে যাইবে যদি বালা লাগে তোর কথা মানি লিমু আইন ওয়াদা হল্লা যাইমু না যদি আমি বাসি দই বক্রমে জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মরণমুখী হয়ে গেছে তার সন্তান সালাহউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কইলা রে তৈমুরের লগে ওয়াদা করছি যদি আমি বাঁচি আর সে সিংহাসনে বয় তাহলে আল্লাহর পরিচয় নবীর পরিচয় লইয়া যাইতাম তার বাড়া লাগে মানি লিব আমি তখন আখেরাতের পথে চলছি তুই আমার ওসিয়তটা পুরা করবে আল্লাহ এবং নবীর পরিচয় লইয়া যাইবে তার সিংহাসন জামালউদ্দিন রহমতুল্লাহ আলাই দুর্বল মানুষ দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া তান ছেলে রইছে আর ওই সময় তৈমুর লং সিংহাসনে অধিষ্ঠিত হয়ে গেছে গিয়া গেছ সিংহাসন যখন গেছ এরা তো হইল মুসলিম বিদ্বেষী তার দরবারীরা গারো দরিয়া তানরে বার করে দেলাইছে তান তৈমুর লং এর লগে দেখা করার কোনো সুযোগ পাইছেন আইছেন শেষ পর্যন্ত একটা গাছের তলে গিয়ে আশ্রয় নিছেন পাহাড়ের চূড়ায় রাত রইছেন এক লাখ আরো জোরে কও
আজানের আওয়াজ গা পৌঁছে গেছে তৈমুরলঙ্গের খান ও তাহন্ত মজার ঘুমের মাঝে আসলাম ওগুন ঘুম ভাঙি গেছে বড় কষ্ট লাগছে সিফাইরা রে হুকুম দিছনে রে কে রে এত বড় বেয়াদব এই মজার ঘুমে যে সময় আমি মগ্ন ওই সময় চিল্লাই চিল্লাই দৌড়িয়া লইয়াই দৌড়িয়া লইয়াই দৌড়িয়া লইয়াই তারা গেছে পাই ফাইতো ফায়দা আক্তা দেখা ওই পাহাড়ের উপরে ঝুঁকে মাথা তুলে আর ঝুঁকায় মাথা তুলে আর না মাথা তুলে আর মাথা তুলে আর কিতা করে তামসা করে খেলায় কিতা করে না জুড়ে নামাজ নামাজ পড়ে তারা বুঝলো এখানে কারবার করছে ইয়া বের করে লিছে বের করে কয় তোমার লিয়ে যাইতাম ওই কয় লিয়ে যাইতাই ওই বাদশার দরবার লিয়ে যাইতাম তোমারে তোমার প্রতি ওয়ার্ডা তুমি চিল্লাইছো তুমি চিল্লাইয়া আমার বাদশার ঘুম ভাঙি লিছো তার নির্দেশ তোমার লিয়ে যাইতাম তাহলে লইয়া যাও লইয়া গেছে লইয়া যাওয়ার পরে কয় তুই চিল্লাইলে তৈমুর লঙ্গ কয় তুই চিল্লাইলে তাইনখন চিল্লাইছি না আজান দিছি কয় আজান কিতা কয় আজান কিতা কয় আজান তৈল আল্লাহর নাম নবীর নাম আল্লাহর নাম নাম কোন আল্লাহর নাম নাম আল্লাহর নাম নাম ওই তার তার শরীরটা শিহরিয়ে উঠছে কয় আরে তুই কে পরিচয় দে তুই কে পরিচয় দে তাইনখন আমার পরিচয় কিতা আমি জামালউদ্দিনের ছেলা সালাহউদ্দিন আমার বাবা মারা গেছেন আমার বাবায় ওসিয়ত করে গেছেন তোমার কাছে আল্লাহ নবীর পরিচয় লই আইতাম লইয়া তো আইলাম তোমার দরবারে আমার গাড়ো ধরে বার করে দিলাইছে এখন নামাজের সময় আমি আল্লাহ আমার নবীর নাম লইছি এখন তুমি আমার সেনাবাহিনীর দ্বারা আনাই দিছো সেই আল্লাহ নবীর পরিচয় তোমার দরবারে আমি পৌঁছে দিবার জন্য প্রস্তুত জানাই দিল তান দিলা পরিচয় আল্লাহর পরিচয় দিলা নবীর পরিচয় দিলা আল্লাহর পরিচয় দিলা নবীর পরিচয় আল্লাহর পরিচয় আছে না নাই মাতো না কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ কার পরিচয় কার পরিচয় কার পরিচয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কার পরিচয় الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم خار فريزوي ما تونا خار فريزوي موسى عليه السلام يقبل جيش الله قم أقول سموه আর ঘুম হইল মানুষের রাহাত আর ইস্তিরাহাত আর আরামের ব্যবস্থা আল্লাহ তোমার অত দায়িত্ব সারা আসমান সারা জমিন অগণিত সৃষ্টির দায়িত্ব তোমার অবশ্যই বিশ্রাম নেওয়ার দরকার আছে আর বিশ্রামের উত্তম ব্যবস্থা হইল ঘুম এই জন্য আমরা ঘুমাই আল্লাহ তুমি ঘুমাও কোন সময় আল্লাহর লগত তো মুসা আল্লাহ ইসলামের বেশি বেশি মাত্রা নানি মাতো না বাব মাত্রা আল্লাহ হুকুম জারি করে দিলা কনে মুসা আজকে রাত দুইটা বোতল দুই হাত লইয়া দাঁড়াইয়া থাকবে সারা রাত দাঁড়াইয়া থাকবে দুই হাত দুই বোতল লইয়া দাঁড়াইয়া থাকবে তাই মনে মনে গুসা আমি জিগাইলাম ঘুমাও কোন সময় তার উত্তর না দিয়া তাই আরো হুকুম দিলাইছো দুই বোতল দুই হাত লইয়া দাঁড়াইয়া থাকতাম তো নবীরা তো আল্লাহর হুকুম মানন না মানন না মাতো না মানন দুই বোতল লইয়া দাঁড়াই রইছন যখন রাত গণ হইছে ঘুমে আইয়া তান রে গ্রাস করলিছে ঘুমে বেশি ধরলে হাত দুর্বল হইয়া যায় হাত খুলি যায় না খুলে না মাতো না যখন বেশি ঘুমে ধরছে দুইটা হাত খুলি গেছে দুইটা বোতল জন করি ফরিয়া বাঙ্গা চুর মার হয়ে গেছে আর তাইনের ঘুম ভাঙ গেছে বাঙ্গা মাত কোন আল্লাহ ইয়া আল্লাহ পারলাম না তোমার আদেশ পালন করতাম পারলাম না ঘুমে আমারে এমন ভাবে দুর্বল করলিছে দুইটা হাত খুলি গেছে দুইটা বোতল ফরিয়া ভাঙি গেছে আল্লাহ তে আমি যে প্রশ্ন করলাম এটার উত্তর দিলাই না বুঝছো না কথা আল্লাহ কোন উত্তর দিছি বে এ মুসা উত্তর দিলাম এ মুসা উত্তর দিলাম তুই ঘুমাইছো সে লাগি দুই বোতল ভাঙছে আমার যদি ঘুমা ধরলাই আসমান তখন দুইটা ভাঙ্গি গিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তো আল্লাহর পরিচয় তান দিলা নবীর পরিচয় দিলা নবীর পরিচয় কোরআন শরীফে আছে না নাই মাতো না আছে না নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাবান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা
يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وما أرسلناك إلا رحمة للعالمين أمر نبي الفرسي قرآن شريف أحسنا ناي ماتنا ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل توراة أحسن إنجيل أحسن أمر نبي الفرسي أحسن قرآن شريف الله الفرسي أحسن إنجيل الله الفرسي نبي الفرسي يا مسلمان يقول এই দুনিয়ার সবচেয়ে বড় জাররাত সবচেয়ে বড় জালিম এই তাতারি সম্প্রদায়ের প্রথম ব্যক্তি তৈমুর লংসে মুসলমান হয়ে গেল যখন মুসলমান হয়ে গেল বিভিন্ন প্রদেশের প্রধানদের কাছে চিঠি লিখলো তিন প্রদেশের প্রধান মুসলমান হয়ে গেল তিন প্রদেশের প্রধান মুসলমান হয়ে গেল এক প্রদেশের গভর্নর সে মুসলমান হইল না সে কয় বুঝছি তৈমুর লং তুমি মুসলমান হয়ে গেছো আমি মুসলমান হইতাম নাই তোমার ফিরসাব রাখো ফিরসাব সালাহউদ্দিন তোমার ফিরসাব রাখো আমার লগে আমি কুস্তি করাইমু বড় কুস্তি গিদে কুস্তি করাইমু তার যদি কুস্তি জয় হই যায় তাহলে বুঝলো তোমার ফিরসাব সত্য আর না হইলে তোমার ফিরসাব মিথ্যা তমির লঙ্গের সেরা মলিন সালাহউদ্দিন রহমতুল্লাহ আলী আসলা একবার হালকা পাতলা পুরু মুরু কুস্তি খেলে চিন্তা নি দেয় মাতো না বা সাত বনি সেই যুগের প্রধান কুস্তি কুস্তি যোদ্ধা আসিল সাত বনি সাত বনি বক সাত বনি আসিল তার নাম বিরাট দেহদারি তার সাথে কুস্তি করার মতো সাহস কারো আসিল না চ্যালেঞ্জ দিছে সেই গভর্নরে সাত বনির সাথে কুস্তি করে যদি তোমার সালাহউদ্দিন জয় হয় তাহলে বুঝলো তোমার ধর্ম সত্য আর নইলে তোমার ধর্ম মিথ্যা এখন এখন তৈমুর লঙ্গের চেহারা বিবর্ণ একদিন সালাহউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এখন বাদশা তোমার সেরা তো মৌলিন কেল লাগিয়া বলে হুজুর এটা আপনারে ফুনাইয়া কোনো লাভ নাই কোন ফুনাইলা বেটা ফুনাইলা বলে ফুনাইয়া কিনা করতাম এক বড় কুস্তিগির তার লগে কুস্তি করার চ্যালেঞ্জ দিছে যদি আপনি জয় হন তাহলে সত্য আর যদি আপনি পরাজিত হন তাহলে আপনি মিথ্যা আর আপনি তার লগে কুস্তি করবে কেমনে এই সারা দুনিয়ার মাঝে বড় কুস্তিগির কানবন তার চ্যালেঞ্জ গ্রহণ কর আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম তৈমুর লং তো একবারে হতবাক চ্যালেঞ্জ গ্রহণ করলো মাঠে মানুষ কয়লা কইব কোন হিসাব আছে নিবা মাতো না হিসাব নাই হিসাব নাই মানুষ জমা হইছে বিরাট মানুষ আরে সাত জনের সাথে কুস্তি করতো কে এমন ব্যক্তি কে কুস্তি ফাই মনে করে এমন মানুষে দেখলো তো সত্য স্বার্থ মাতো না বা মন ছাড়ে নি অত বড় মানুষে দেখা গেছে তারা সবাই লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সাত জনই বাইরে হইছে বিরাট দেহদারি এর মাঝে বাইরেছেন সালাহউদ্দিন রহমতুল্লাহ আলাই ছোট্ট হালকা দেহ সম্পন্ন একবারে দুর্বল বাড়াইছেন সবে দেখে অবাক আরে তাইমুর পাগল হয়ে গেছে তাইমুর পাগল হয়ে গেছে এত বড় কুস্তি যোদ্ধা তার মোকাবেলায় ওই হুর মুড়ি এক বেটারে পেশ করছে চ্যালেঞ্জ গ্রহণ করছে ওইটা কি সব পর্নাষ্টা করছে তাইমুর লঙ্গের ব্যাপারে তারা সন্দেহ করতে লাগলো এর মাথার দর্শে পাগল হয়ে গেছে বাইরে আইছেন ময়দান সালাহউদ্দিন রহমত রহমতুল্লাহ আলাই সাত বন্যা যখন দেখছে দেখে তো হে ফরসে বড় সমস্যা কয় সালাহউদ্দিন আমি তো বড় সমস্যার সম্মুখীন বলে কেন সমস্যা বলে আমি যদি আঙ্গুল দিই তোর মাথার বাড়ি মারি তোর মাথা চুর মারিয়ে দেই তোর লগে আমি কুস্তি করতাম তোরে বাঁচাইতাম হেমনে তোর লগে আমি কুস্তি করতাম তোরে বাঁচাইতাম হেমনে আমি তো এই চিন্তা করে গেছি তাই এখন আমার শর্ত আছে আমার শর্ত আছে তোমার মাঝে কুস্তি করার যোগ্যতা আছে কিনা এটা আমিও যাচাই করা লাগবো বলাচ্চা তুইও যাচ্ছে করতে কিলা বলে আমি একটা তামসা মারবো তোমার গাল যদি আমার একটা তামসা তুমি শৈলী চাই পারো তাহলে বুঝলো তুমি কুস্তি করার যোগ্য আর না হইলে আমার লগে তুমি কুস্তি করার যোগ্য না হে কয় আরে পাগল এক ব্যঙ্গে যদি আত্মীর গাল তামসা মারে একটা নাই অত হাজার যে কোনো সমস্যা আছে তুই একটা মারতে এখানে একশোটা মার তাই না আমার একটাই মারবো তুই যদি সহ্য করিলাস তাহলে তোর লগে কুস্তি আর না হইলে কুস্তি না কথা বোঝা যায়নি ভাই মাতো না প্রস্তুত হয়ে গেছে কই তুই পাগল হইছস মারি দে মারি দে তান লইছ না আল্লাহর নাম কও না জোরে সবে কও জোরে কও আল্লাহ আকবার কইয়া মারছন ফাল জেলাগান আইলে মারছিলা ফাল মাতোস না আইলে ফাল মারছিলেন অলি দাইয়া চ্যালেঞ্জ করছিল অলি দাইয়া চ্যালেঞ্জ করছে হে মদিন
আর গরীব হল ফকির হল ভিক্ষুক হল এই বিরাট যুদ্ধের দরকার নাই বন্ধ যুদ্ধের লাগি প্রস্তুত হয়ে যাও একজন একজন ইয়া বাইরে যাও আমরা একজন তোরা একজন তোরা একজন আমরা একজন এইখানে তোরা জয় হইলে এমনি যুদ্ধের জয় হই যাবে গিয়া আর তুমুল যুদ্ধের কোনো দরকার নাই হাল মারি বাড়ি আইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু পুরো মুড়ু বেটা খসখসা একবারে যুবক আর সে তো দক্ষ বর্ষিয়া যুদ্ধ যুদ্ধ বিদ্যায় সে পারদর্শী আলীরে যখন দেখছে দেখা হয় আলী তোর ছেলেরা বড় খসখসারে তোর মাঝে যৌবন আর তারুণ্য আছে তোর আরো অনেক দিন বাঁচার দরকার আছে ওই সুন্দর পৃথিবী দেখার দরকার আছে জাগিয়া জাগিয়া ফিরজ্জা ফিরজ্জা আমি তোর লগে যুদ্ধ করতাম না তোর দলের একজন দক্ষ বর্ষিয়ান যুদ্ধারে গিয়ে আমার মোকাবেলার জন্য পাঠা আইনখন দুষ্ট পবিষ্ট বাবাত্তা আল্লাহর দুশমন নবীর দুশমন তোর সাথে মোকাবেলা করার জন্য আমার দলের বর্ষিয়ান দক্ষ যুদ্ধের কোন প্রয়োজন নাই আমার মতো ও দক্ষ আলী যথেষ্ট বুঝছি যাইছে নাই দুনিয়ার দেখতে নাই বুঝলি ছিলে আমার তোর ভাই আঘাত আজ পর্যন্ত কেউ ফিরত দিতে পারছে নাই বুঝি সুন্দর দুনিয়ার দেখতে নাই ইয়ো আইয়ো তান বাবাই গেছেন গা তার এখানে দাঁড়ো কয় মার তুই মার রুদ্রের একটা নিয়ম আছে বজ্রতা আছে তুই বাচ্চা মানুষ তুই আগে মার আমি পরে বাঁচলে মার মনে তান কর না তুই আগে মার আমি তোরে মারতাম নাই তুই আগে মার তুই আগে মার লেখেনে আমি মারতাম খানে আগে কই না আমার নব্য কইছেন আল্লাহ কই না আমার নব্য কইছেন আলী তুই যদি যুদ্ধে যাস খবরদার দুশমনের ফে আগে আঘাত করিস না আগে দুশমনে আঘাত করব বাচ্চা থাকলে তার দাঁত ভাঙার জবাব দিবে দিবে তার রাগ আরো বাড়ছে না কমছে না তো না বলিদের রাগ আরো বাড়ছে না কমছে আরো বাড়ছে কই বুঝছি রে বুঝছি আইয়ো 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 প্রস্তুত হইয়া যা কোন প্রস্তুত হওয়া লাগতো নাই আইসি প্রস্তুত হইয়া মার মার তোর সকল শক্তি নিয়োগ করিয়া কোন বলিদে তার সকল শক্তি নিয়োগ করিয়া তোর বাড়ির দ্বারা হযরত আলীর উপরে আঘাত করছে হযরত আলী তার আঘাত সহজেই ফিরত দিলাইছো এটা সুকুম বুঝাই গেছে মাইটা কিতা খোল লবে এই উত্তরখানে ফাইলে খেমনে কিতা খোল লো এটা খেমনে কিতা খোল লবে বুঝলাম না খেমনে কিতা খোল লো সুকুম মুদে গেছি আচ্ছা বুঝছি যে যা এখন তোর সময় আইছে মার তুই মার অযথা আল্লাহ লাগালি হই না অত বড় বেটা আর বাহানের উপরে সে বসা অযথা আলী কইছেন আল্লাহু আকবার কইয়া মারছেন ফাল কইছেন আল্লাহু আকবার আল্লাহু না জুরে না জুরে না জুরে মারসন ফার ফাল মারিয়া মারসন তোর বাড়ি দে আঘাত তার ডাল দুই টুকরা তার শোল দুই টুকরা তার বাহন দুই টুকরা হযরত আলীর তোর বাড়ি গা মাটির মাঝে গাঁথি গেছে আজকে সালাহউদ্দিনের সামনে সেই দ্বন্দ্ব যুদ্ধ তাই আল্লাহর নাম লইয়া মারসন ফাল আল্লাহু আকবার মইয়ে লোক কইয়ার মারসন ফাল ফাল যার তার গালের মাঝে দিছেন তামসা এক তামসা কইয়া সাত গনি বকা সাত গনি গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে কিছুক্ষণ গুরাইয়া এর পরে সাথে সাথে মাত্র ফুলিয়া মারা গেছে এক সাথে 50,000 তাতারি মুসলমান হইয়া গেছে মুসা আলাইহিস সালামের লাঠি আর উম্মতে মুহাম্মদের কও না জোরে কও না জোরে কও না জোরে আল্লাহ তাআলা আপনাদের আজকের আয়োজন কবুল করুক সবকো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু